16 দিনের জমজমাট প্রচারণা শেষে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকাল। কিছুক্ষণ পর কেন্দ্র কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হচ্ছে। এর মধ্যে নিরাপত্তা চাদরে ঢাকা দুই নগরী। এর আগে শনিবার মধ্যরাতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের আত্মীয় স্বজন, কর্মী, সমর্থক সবাই নামেন শেষ মুহূর্তের প্রচারে। দুই সিটিতে ভোট হবে ইভিএমে। সেই সঙ্গে পুরো নির্বাচন সিসি ক্যামের মাধ্যমে ঢাকা থেকে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খুলনা এবং বরিশালে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। খুলনায় মোট কেন্দ্রে 56% এবং বরিশালে 84% কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।